ঠাকুমার কোল থেকে পড়ে মৃত্যু হল দু বছরের একটি শিশুর ঘটনাটি ঘটেছে বসিরহাটে ঠাকুমার কোলে করে বাইকে করে বাড়ি ফিরছিল সে ঠাকুমার কোল থেকে পড়ে গেলে ইঞ্জিন ভ্যান পিষে দেয় তাকে ঠাকুমার কোল থেকে পড়ে মৃত্যু হল দু বছরের শিশুর ঘটনাটি ঘটেছে হাসনাবাদ বসিরহাট রোডে জানা গিয়েছে মামার মোটর বাইকে করে ঠাকুমার সঙ্গে বাড়ি ফিরছিল ছোট্ট শিশুটি বাইকে ঠাকুমার কোলে ছিল সে রাস্তায় কাট বোঝায় একটি ইঞ্জিন ভ্যানকে পাশ কাটাতে গেলে ঠাকুমার কোল থেকে পড়ে যায় শিশুটি ঘটনাস্থলে ইঞ্জিন ভ্যান তাকে পিষে দেয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ মোটর বাইক ও ইঞ্জিন ভ্যানটিকে আটক করে থানায় নিয়ে আসা হয় জানা গিয়েছে বাইকে চারজন ছিল কারোর মাথায় ছিল না হেলমেট ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় হঠাৎ করে এখানে দেখে রাস্তায় দেখলাম যে একটা বাইকে মানে একটা বাচ্চা আর একটা মহিলা প্রচণ্ডভাবে ইঞ্জুরড হয়েছে বাইকে চারজন ছিল মানে একজন চালাচ্ছিলো তার কোনো হেলমেট ছিল না আর যে চালাচ্ছিল সেই চালকের মা ছিল আর ওর একটা ছোট ভাগ্নি আড়াই বছর তিন বছর বয়স রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট